আসসালামু আলাইকুম। আমরা এখন একটু বের হব, চিটাঙ্গার বাইরে যাব। আগের ভিডিওতে বলছিলাম ওই যখন আমার ভাই আছে, আমার ভাইকে দেখতে যাব। সবাই লাকিস বের করতেছে, বের করতেছি একটা দুইটা। সবাই তো আমরা অনেকজন তো যাচ্ছি লাকিস, এই সবাই একটা করে তো নেওয়া হচ্ছে। ছোটো ছোটো গুলা নিচ্ছি, বেশি দিন না থাকলেও কয়েকদিন দুই একদিনের জন্য যাব, তারপরও তো কাপড় চোপড় নিতে হয়। এখন আমরা এখন ডাইনিং রুমে একটু দাঁড়াইছি, ওখান থেকে এখন বের হব গাড়িতে। সবাই উঠবো এখানে, আমাদেরকে আমার বাপ দাঁড়াই আছে এখানে, এই যে পিছনে হাত দিয়ে লুঙ্গি পরে দাঁড়াই আছে, ওইটা আমাদেরকে বিদে দিচ্ছে। আমরা এখন কাউন্টার আসলাম, এখানে আসলে আমার গাড়িও নিচ্ছি না, ফ্লাইটেও যাচ্ছি না। আমার বাসে করে যেতে ভালো লাগে, বাস জার্নিটা অনেক ভালো লাগে। যাওয়ার কথা ছিল দিনে, এখন রাতে টিকিট করে ফেললো। রাতে সিটগুলো এখন দেখিয়ে অনেক ভালো লাগে। আসলে আমরা যে দুবাইতে গেছিলাম, ওখান থেকে আসার সময় যাওয়ার সময় তো গেছিলাম, ভালো সিট ছিল, ভিওপি সিট। আসার সময় কিছু ভিওপি সিট পাইছে আর কিছু পাই নাই। আসতে এমন যে অসুবিধা হয়েছে আমাদের, আমার ইচ্ছে করছিল বিমান থেকে এলাম আমি কোথাও দাঁড়িয়ে যাই, ওরকম ব্যবস্থা থাকলে তো ওইটাই করতাম। কীরকম অস্বস্তি লাগছিল, এটাই অনেক ভালো, দাঁড়াইতে পারি রাস্তা কোথাও, দাঁড়াইয়ে নাস্তা খেতে পারি, ইচ্ছে করলে খাবার খেতে পারে। নিজের গাড়ি নিয়ে নাই, অনেক জ্যাম থাকে সেই জন্য নিজের গাড়িটা নেওয়া হয় নাই। এখন আমরা দুইটার সময় তখন এক জায়গায় দাঁড়াইছিল গাড়ি, ওখানে সবাই ডিনার করে ফেলতেছি, বাইরে হয় সন্ধ্যায় নাস্তা করছিলাম, আর কিছু খাওয়া হয় নাই। ওই জন্য আমার কিছুটা অনেক পছন্দ থাকে, খিচুড়ি ছিল না ওখানে, এমনি সাদা ছিল, সাদা ভাত ছিল, সবাই খেয়ে ফেললাম। এখন এই যে ঢাকায় পৌঁছাইয়ে গেলাম আমরা, এখানে হাতির ঝিল এই যে ভিডিও করলাম। আমরা এখানে সাড়ে পাঁচটার দিকে বের হয়েছি বুড়ো বুড়ে। এখন হোটেল কোনটাতে, আমরা যেটাতে উঠি ওইটা রয়্যাল প্রেস্ট, ওইটা গিয়াতে ছিল, উঠতে পারি নাই, ওইটা খালি ছিল না, উঠতে পারি নাই। ওই যে এখন হোটেল খুঁজতেছি, পাঁচটার দিকে গাড়িতে গেলাম আমি, এখন অনেক সাড়ে পাঁচটা বাজে গেছে, হোটেল খুঁজতে খুঁজতে। আরেকটাতে ওয়েস্টার্ন হোটেলও গেছিলাম, এখানেও নাই খালি। এখন হোটেল খুঁজতে, আজকে বৃহস্পতিবার ছিল সেই জন্য হোটেল কোথাও পাওয়া যাচ্ছে না। এখানে আমরা আরেকটা হোটেল উঠছি, এই হোটেলটার নাম হচ্ছে রেকশর ডান। হোটেলটাতে এই যে আমরা এখন এখানে নিচে ওয়াটিং রুমে বসে আছি, এখানে নাকি দশটা বাজলে তখন রুমে রুম হবে, এখন রুম হবে না। এখন আমরা হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম, সবাই এখানে বসে আছি, সাড়ে নটার দিকে রুমে ঢুকবো আর কি। রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমার ওখানে আমার ব্যাগে দেখতে যাব। বাকি সবগুলো আপনারা দেখবেন, আপাতত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওর জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ।